আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খুব শীঘ্রই জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে সরকারি একটি চাকরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রক। আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করা যাবে। আজকে আমি যেই নোটিশটি নিয়ে আলোচনা করব, এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়া আছে তা হলো আপনাদের বয়স কীরকম লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী পরিবর্তন হতে যাচ্ছে, আপনাদের উচ্চতা, বুকের মাপ কীরকম লাগবে, আপনাদের সকল বিস্তারিত নিয়ে আজকে থাকছে এই ভিডিওতে। রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওয়েবসাইট লিঙ্ক www.dnc.gov.bd। চাকরির ধরন, সরকারি চাকরি এটি, প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করা যাবে। প্রার্থীর ধরন, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 30, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম সিপাহী। আবেদনের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম সিপাহী, পদের সংখ্যা 790 জন, বেতন স্কেল 9000 থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে, অনুন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি পাস করা থাকলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 1.68 মিটার, মহিলা প্রার্থীদের জন্য 1.57 মিটার। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 78 সেন্টিমিটার ও 82 সেন্টিমিটার সম্প্রসারিত, ওজন 50 কেজি। মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। বিশেষ শর্তাবলী, আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোটাধারী প্রার্থীদের জন্য বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শীতলযোগ্য। সার্কুলারটি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে। আপনার জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই জব সার্কুলারটি প্রকাশ হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট, বিভিন্ন পত্রপত্রিকায় সার্কুলারটি প্রকাশ করা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাকে বেল বাটনটি অল করে দিবেন, পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও প্রকাশ পেলে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।